নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আগামীকাল শনিবার 26 এপ্রিল 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল পরিগ্রহ যোগ রয়েছে, রাহুকাল রয়েছে সকাল 9:01 থেকে আপনার 10:40 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় কোনো শুভ কাজ, শুভ যাত্রা, কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। এবং ডেটটি দেখুন 26 মানে কি 2 + 6 = 8। দিনটি হচ্ছে শনিবার, আবার ডেটটিও যদি সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি অ্যাডিং করা যায় তাহলে দেখা যাবে তারিখটি হচ্ছে শনির তারিখ কিন্তু পড়েছে। অর্থাৎ আপনার যদি 17 তারিখ, আপনার যদি 8 তারিখ বা 26 তারিখে জন্ম হয়, অথবা আপনার যদি অনুরাধা নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি যদি আপনার 26 এপ্রিলে যদি আপনার জন্ম হয়, অর্থাৎ আপনার যদি আগামীকাল জন্মদিন হয় এবং আপনার যদি নক্ষত্র মিলে যায়, তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা 3 গুণ বৃদ্ধি করবে। তো 26 তারিখ শনির ডেট, এবং আমি আবারও বলছি 8, 17, 26 তারিখে যদি আপনার জন্ম হয়, যে কোনো মাসের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে 3টি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে। রাহু, শুক্র, বুধ, এই 3টি গ্রহ আপনার কেমন রয়েছে। পাশাপাশি আপনার কি অনুরাধা নক্ষত্রে জন্ম রয়েছে এবং শনির কি নক্ষত্রে আপনার জন্ম রয়েছে সেটা আগে কিন্তু জানা একান্তই দরকার। তাতে কি হবে, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রাহু কলিযুগের রাজা, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির যোগ 100% হবে। কারণ রাহু কি করে আমি একটু কথা বলি, রাহু করে কলিযুগে আপনাকে চটজলদি যে কোনো দিক থেকে শর্টকাটে অর্থ দিয়ে থাকে। তাই এই শর্টকাটে অর্থটা কোন দিক থেকে আসতে পারে, সেই জায়গাটার জন্য আগে প্রতিকার করা দরকার রয়েছে। ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। শনি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে কিন্তু রাহু কিন্তু আপনাকে দুহাত ভরে কিন্তু অর্থ দেবে। কারণ রাহু হচ্ছে শনির ছায়া, শনির যে নেচারগুলো রয়েছে রাহুর মধ্যে সেম নেচারগুলো রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনার কোন কোন নক্ষত্রে জন্ম রয়েছে সেটা আপনারা আগে জেনে নিন। আজকে আমি বললাম যার অনুরাধা নক্ষত্রে জন্ম রয়েছে, লিখে রাখুন, অনুরাধা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা 3 গুণ বৃদ্ধি করবে। এবং আর অনুরাধা নক্ষত্র 8, 17 এবং 26 তারিখে যদি আপনার জন্ম হয় কিনা তাতেও কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনার সময়টা কিন্তু থাকে, ডেট অফ বার্থ অনুযায়ী আপনার
বিশেষ করে আপনার ফরচুনা নাম্বারগুলো থাকে, আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে 2-1 নাম্বারের জন্য, বা কোনো ক্ষেত্রে আপনার অর্থ ব্লক হয়ে গেছে, সেই অর্থ তুলতে পারছেন না, বা কোনো প্রপার্টি আপনার সেল হচ্ছে না, সেখানে কিন্তু রাহুর ভূমিকা রয়েছে। তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তাই আগে নক্ষত্রগুলো আগে দেখুন, কারণ একটা রাশির থেকে গ্রহের থেকেও নক্ষত্রের ভূমিকা কিন্তু প্রবল। আপনার রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে নিশ্চিত রূপে আমি বলে দেব, তখন কিন্তু আপনার এই সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনার কোন কোন রাশির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। পাঁচটি রাশির ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে, লিখে রাখুন। এবং যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, জন্ম ছক সংস্কার আগে করুন, আপনাদের অর্থপ্রাপ্তি বাড়বে। এবার আসি প্রথম রাশি বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার 8, এবং আপনাদের শুভ সময় 10:53 থেকে 12:02 পর্যন্ত, 10:53 থেকে 12:02 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু অতীব শুভ। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, আগামীকালের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সে আপনার লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, সাট্টা থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, স্টক মার্কেট থেকে হতে পারে, যে কোনো দিক থেকে আপনার বা আপনার বিজনেস থেকেও বড় ধরনের মুনাফা হতে পারে। অর্থাৎ এই পাঁচ রাশি, এই রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। আপনার টার্গেট যে নাম্বার, কুম্ভ রাশির যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 12:04 থেকে 12:54 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:50 থেকে 11:32 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির নাম আমি বলবো, বিশেষভাবে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি, সে রাশির নাম আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ রয়েছে। আপনাদের যে টাইমটা বেরিয়েছে 11:14 থেকে 12:08 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বিশেষভাবে শুভ। ধনু রাশির যে কোনো দিক থেকে মহা মহা অর্থপ্রাপ্তি হতে পারে। এরপর যে রাশি, সে রাশি আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মেষ রাশির আপনাদের যে শুভ সময় যেটা, আপনাদের 11:45 থেকে 12:28 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 3 আপনাদের ক্ষেত্রে গাঢ় আপনাদের টার্গেট নাম্বার। একদম অন্তিম রাশি আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশির আপনার যে সময়টা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 11:12 থেকে 12:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 5 এবং 9 আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য এই টার্গেট নাম্বারটা রয়েছে। আবারও বলি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা পরামর্শ করতে চাইছেন, কনসালটেন্সি করতে চাইছেন, কবচ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, পূজাপাঠ করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। এবং পাশাপাশি আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন। জয় শনি মহারাজের জয়।